এইখন আছে পিআরসি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এইবার এইখন সার্টিফিকেট অসম সরকার চাকরি বিচারিব নাকি? যেহেতু অসম সরকার চাকরি ইতিমধ্যে উলার পাই স্টার্ট আরম্ভ হয়ে গেছে, যেহেতু আসাম পুলিশ কমান্ডো বেটেলিয়নের ভেকেন্সি আহিব আর বহু কেন্দ্রে যেহেতু আসাম পুলিশ কমান্ডো বেটেলিয়নের কারণে যেহেতু ওয়েট করে আছে, বাকি অন্যান্য ডিপার্টমেন্টের বহু যেহেতু হাজার হাজার পদ আহিব, অসম সরকারে এইবার এইসমূহ চাকরি এইবার এইখন ডকুমেন্টস বিচারিব নাকি? যদি এইখন ডকুমেন্টস বিচারি দিয়ে, এই ডকুমেন্টসখন বহুতরে হাতত যেহেতু এতিয়াও নাই, গতি এই ডকুমেন্টস না থাকলে যেহেতু বহুতকে ক্যানসেল করে দিব যদি বিচারি দিয়ে, গতি তোমালোকৰ এতিয়াও সময় আছে এই সার্টিফিকেটখন তোমালোকে এপ্লাই করে দিবা, এতিয়াও সময় আছে তোমালোকে এপ্লাই করে দিবা। আর এই সার্টিফিকেটখন এইবার আহোতে কিমান দিন লাগে, মই কেনেকৈ এপ্লাই করেছিল বা মোৰ আহোতে কিমান দিন লাগিছিল, গোটেইখিনি ডিটেইলস জানিবলৈ পাব অসম সরকার চাকরি এইবার এখন সঁচাকৈ বিচারিব নে নিবিচারে, বাকি আসাম পুলিশ কমান্ডো বেটেলিয়ন বাকি অন্যান্য ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট ডকুমেন্টস সমূহের নাম কম, কেবল এডুকেশন ডকুমেন্টস থাকলেই নহব, তোমালোকর এডুকেশন ডকুমেন্টস থাকার উপরি আরো অন্যান্য বহু কিছুমান ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে, গতি এডুকেশন ডকুমেন্টস তোমালোকর থাকলেই নহব, গতি কোন সময় ইম্পর্টেন্ট তোমালোকর ডকুমেন্টস লাগবে, গতি ভিডিওটা একদম স্কিপ নকরবা, আরম্ভর পর শেষলকে চাই থাকবা, সকলখিনি কথা তোমালে ভালকে জানিব পারিবা যদিহে অসম সরকারের চাকরি যদি তোমালে এপ্লাই করিম বলে ভাবিছা। নমস্কার, মই নীলোৎপল। এতিয়া মই তোমালোকক কম যে অসম সরকারের চাকরি আসাম পুলিশ কমান্ডো বেটেলিয়ন বাকি অন্যান্য ডিপার্টমেন্টের ভেকেন্সি সময় আমার পিআরসি খন বিচারিব নে নিবিচারে। এতিয়া তোমালোকক কথাখিনি কৈ দিছো, মন করিবা, আগৰ রিক্রুটমেন্টের কথা যদি মই কবলৈ যাও, পিআরসি খন বিচরা নাছিল, পিআরসি খন বিচরা নাছিল, যদি আছে একসেপ্ট করে, বাকি না থাকলেও তোমালোক ক্যানসেল করে নিদিয়ে, তেনেকুৱা ধৰণৰ কথা। আর পিআরসি খনে এইটোৱে অর্থ বুঝায় যে তোমালোকর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, মানে তুমি স্থায়ী বাসিন্দা হয় নে নহয়, বাকি তোমালোকর ক্যারেক্টার ভাল নে বেয়া, তেনেকুৱা ধৰণৰ এটা তোমালোকক বুঝায়, বাকি আধার কার্ডটো যেনেকুৱা এটা পরিচয় প্রমাণপত্র, ঠিক তেনেকৈ পিআরসিটো একেই। এতিয়া আহিছো পিআরসি খন তোমালোকক এইবার 2023 বর্ষত বিচারিব নে নিবিচারে, যেহেতু নতুনকে এটা নিযুক্তি চলিব, নতুনকে রিক্রুটমেন্ট হব 2023 বর্ষত, এই রিক্রুটমেন্টত তোমালোকক বিচারিবও পারে কিন্তু নিবিচারিবও পারে, তেনেকুৱা ধৰণৰ কথা, কিন্তু ফিক্স নহয় যে পিআরসি খন লাগিবই, যদি তোমালোকৰ এতিয়াও নাই তোমালোকে পিআরসি খন বনাই লওয়া, কারণ পিআরসি খন ইন্টারভিউ ক্ষেত্রে নালাগিব পাৰে, বাকি অন্যান্য কিছুমান ক্ষেত্রে হয়তো বিচারিবও পাৰে, গতি পিআরসি খন বনাই লওয়া যেহেতু কোনো ধরনের প্রবলেম নাই, মাত্র 40 টাকাত মই এখন পিআরসি বনাইছিলো আজি পা এক বছর আগত, গতি 40 টাকাত মই পিআরসি খন বনাইছিলো, কোর্টত গিয়ে বনাইছিলো, যদি তোমালোকে ই ডিস্ট্রি বা নিজের ডিস্ট্রিক্টর কোর্টত গিয়ে যদি বনোয়া 40 টাকা বা 100 টাকার ভিতরে কামখিনি হয়ে যায়, যদি তোমালোকে এই পিআরসি খনের কারণে যদি দোকানত এপ্লাই করা, বাকি কারবার হতনায় যদি এপ্লাই করা, তোমালোকে গ্রাম ঠগত নিব 400-500 টাকা লুটিব মাত্র 40 টাকার বিনিময়, গতি পরাপক্ষত তোমালে নিজের ডিস্ট্রিক্টর কোর্টত গিয়ে এপ্লাই করবা, তাত তোমালোকর ওয়েবসাইট আছে, ই ডিস্ট্রিক্ট লগ ইন করে থাকে, নিজের অফিসিয়াল ওয়েবসাইট আছে, গতি তাত এপ্লাই করে দিব, খুব কম দিনের ভিতরে তোমালোকে এপ্রুভ হয়ে যাব, গতি এইখন আহোতে কিন্তু মো অলমান দিন টাইম লাগিছিল, মিছা কথা নকও, ভিডিওর যোগেদি এনে তোমালোকক কই নিদো যে মো 10 দিনত আহিছিল 15 দিন আহিছিল, সেইটো কথা নকও, কিন্তু তেওঁলোকৰ অফিসিয়ালি কিছুমান যেহেতু কাম থাকে, প্রায় মো 2 মাহমান লাগিছিল, আৰু মোৰ 2 মাহমান লাগিছিল, নিজে নিজে এপ্ৰুভ হৈ গৈছে, নিজে নিজে ডাউনলোড কৰি লৈছোঁ, বাকী ইমান মই ক'তো ঘূৰি ফুৰা নাছিলোঁ, কোৰ্টত গৈ এপ্লাই কৰিছোঁ, বাকী পিছত নিজে ডাউনলোড কৰিছোঁ, তেনেকুৱা ধৰণৰ কথা, বাকী অন্যান্য যিখিনি অফিচিয়েলি কাগজ পাতি ওলাব লগা থাকে অনলাইনৰ থ্ৰুৱেদি, তোমালোকে নিজৰ ডিষ্ট্ৰিক্টত গৈ এপ্লাই কৰিবা, বাকী ময়ো সেই তেনেকৈ এপ্লাই কৰোঁ, মাত্ৰ 40 টকা, কিন্তু তেওঁলোকে অলপমান পইচা বেছিকৈ লয়, কিন্তু বেলেগৰ দৰে নহয়, 200-300-400-1000-500 তেনেকৈ লৈ নলয়, কম পইচাতে কম খৰচতে লিগেলি ডকুমেন্টস উলিয়াবা নিজৰ ডিষ্ট্ৰিক্ট কোর্টৰ যিটো অফিচিয়েলি চৰকাৰীভাৱে ৱেবছাইট থাকে। আৰু বাকী কথাখিনি কলো আসাম পুলিশ কমাণ্ডো বেটেলিয়ন এইখন বিচাৰিব নে নিবিচাৰে, যদি বনাই লোৱা সেইটো তোমালোকৰ কাৰণে ভাল, যদি বনাই নোলোৱা সেইটো তোমালোকৰ হয়তো সমস্যা হ'ব পাৰে, পৰাপক্ষত তোমালোকে বনাই ল'বা, আৰু এইখনৰ ঠাইত হয়তো আধাৰ কাৰ্ড পান কাৰ্ড দিলেও একচেপ্ট কৰে, কাৰণ যিহেতু এটা স্থায়ী বাসিন্দা এটা প্ৰমাণপত্ৰ বিচৰা হয়, আৰু এইখন বনাবৰ কাৰণে বহুকেইটা ডকুমেণ্টছৰো ইম্পৰ্টেণ্ট প্ৰয়োজনীয় আছে, মাটিৰ খাজানাৰ পৰা আৰম্ভ কৰি বাকী তোমালোকৰ গাঁও বুঢ়াৰ প্ৰমাণপত্ৰ, বাকী ভোটৰ কাৰ্ড, আধাৰ কাৰ্ড, এইবোৰৰ ফটো, ছিগনেচাৰ, এইবিলাকতো তোমালোকৰ লাগিবই, গতিকে নিগেচিৰ এটা NRC, গোটেইখিনি ডকুমেণ্টছ ইম্পৰ্টেণ্ট প্ৰয়োজনীয় যিখিনি ডকুমেণ্টছ থাকে আমাৰ, গতিকে ঘৰৰ যিখিনি ডকুমেণ্টছ থাকে সেই গোটেইখিনি ডকুমেণ্টছ লাগিব এইখন পিআরসি বনাবৰ কাৰণে, পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট চাৰ্টিফিকেট। এতিয়া হয়তো তোমালোকে নিশ্চয় ভালকৈ বুজি পালা অসম চৰকাৰে চাকৰি এইখন বিচাৰিব পাৰে, বাকী নিবিচাৰিলেও তোমালোকৰ এপ্লাই কৰিলেতো কোনোতো প্ৰব্লেম নাই, গতিকে এপ্লাই কৰি থোৱা, হয়তো আহি যাব পাৰে 20 দিনতো আহি যাব পাৰে, হয়তো বা 1 মাহতো আহি যাব পাৰে, কিন্তু এপ্লাই কৰি থোৱা, আৰু বাকী কথাখিনি নিশ্চয় তোমালোকে বুজি পালা পিআরসির সম্পর্কে কেনেকুৱা কি ধরনের কথা, আৰু এনেকুৱা ধরনের যিকোনো চাকরি ইনফরমেটিক বা এনেকুৱা ধরনের যিকোনো রিয়েল ইনফরমেশন সমূহ যদি পাই থাকবে বিচাৰিছা মোৰ চ্যানেলটোৰ জৰিয়তে, তেনেহলে চ্যানেলটো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব কৰি ৰাখিবা, আৰু আজিলৈ মই লিছো বিদায়, ধন্যবাদ, জয় অসম।